এখন এগুলোকে তুলে রাখবো ভেবেছিলাম, আর তুমি খাবে যেভাবে আমার হাত পছন্দ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এই গড়ি বেগুন, যাবে আমার আমের ডাল। বাজে তোমাদের এক্স্যাক্টলি 10:30, আজকে আমি লেট, আজকে ঘুম থেকে উঠতে যেই 10 মিনিট লেট হয়েছে, ব্যাস সব কিছুতে 10 মিনিট লেট। এখন চা বসেছি আমার শিবানিধি আর হলো প্রিয়া, ও আর শ্রেয়াও আছে, যাই হোক। আর হলো তোমাদের লিটিল গোল্ডের জল গরম হচ্ছে, আর দেখতে পাচ্ছো বাসন টাসন সব মাজা টাজা হয়ে গেছে। এখন এগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রেখে এটা শিবানিধির নজরে পড়েছে, আমার এই সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়েছে। এখানে লিটিল গোল্ডের খাবার, এখানে পেঁয়াজ রয়েছে, এখানে তোমাদের ঝিঙে রয়েছে, বেগুন রয়েছে, আলু রয়েছে, ইচ্ছে রয়েছে, আর এখানে চই রয়েছে। চই ঝাল হয় না, সেই চই ঝাল দিয়ে মনে হচ্ছে চিকেন রান্না হবে। তোমাদের গপুতে এখনো বাজার করেনি, এখানে আলু কেটেছি, আর এখানে মিক্সার মেশিনে দেওয়ার জন্য আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এগুলোই রয়েছে। মানে পেঁয়াজ কেটে আমিও কাঁদছি লিটারেলি, তোমাদের লিটিল গোল্ডও কাঁদছি, কারণ ও পুরো একদম আমার অপোজিটে বসে রয়েছে। কিছু করার নেই, উজ্জ্বলদাকে কখন বাজারে পাঠিয়েছে এখনো আসেনি। যদি উজ্জ্বলদা একটু 2 মিনিট এখানে পাখা নিচে মেয়েকে ধরে যদি বসে, তাহলে আমি একটু এগুলো 2-3 মিনিটের ভিতর করে নিতে পারি। আমার 2-3 মিনিটই লাগে হাতে স্পিড। তোমাদের গোপুদা এই যে বাজারটা করে নিয়ে এসছে, আর এখানে এই যে আলু দিয়ে মা বলো দিয়ে গড়ি দিয়ে মিক্সার দিয়ে তরকারি হবে। ওই পাশে নিয়ে চলে গেল, ওই পাশে নিয়ে চলে গেছে, আমাকে দেখাও। আর এই পাশে তোমাদের লিটিল গোল্ডের খাবারটা হয়ে গেছে। আমি অনলাইনে গ্রসারি আইটেমের অর্ডার দিয়েছিলাম, যাই না কেন ক্যান্সেল করে দিল কে জানে। এই ওই ইয়ে স্প্রে মসকিটো কিলারের অর্ডার দিও, ঠিক আছে? ওকে রাখ। যাবে আমার আমের ডাল। ঘড়িতে বাজছে তোমাদের এখন এক্স্যাক্টলি 12:30 কাছাকাছি। তাড়াতাড়ি করে তোমাদের লিটিল গোলকে এখন স্নান করাতে হবে, ওই যে ও বাথরুমের ভেতরে অলরেডি ঢুকে গেছে। চলো, আমার অর্ধেক কাজ হয়েছে রান্নাঘরে, সেই রান্নাঘর আর দেখানো যাবে না। আমি ওকে এখন স্নান করিয়ে লেবুর রস খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করে তারপর রান্নাঘরে আবার কাজ করতে যাবো। আমার এখন স্নান হয়ে গেছে, তোমাদের লিচি গোলকে ঘুমো পাড়িয়ে দিয়েছি, এখন বাকি রয়েছে রান্নাবান্না করা, গাছে জল দেওয়া আর হলো পুজো দেওয়া। বললাম না রান্নাঘরের সমস্ত কাজকর্ম আজকে ঠিকঠাক মতন শেষ করতে পারিনি, কারণ চিকেনটা রান্না হয়নি, তারপর ঝিঙের যে তরকারিটা রান্না করবো সেটাও হয়নি, ভাত হয়ে গেছে, এটাই পজিটিভ মানে ব্যাপার। আর হলো ডাল হয়ে গেছে আমের ডাল, কালকে যে আমের ডালটা করেছিলাম সেটাই ডালটা সিদ্ধ করে প্রেশার কুকারে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে আজকে আমের ডাল বানিয়েছি। এই যে পোড়া গরমটা পড়েছে না, এই টাইমে টক আমের ডাল এই সমস্ত খেতে ভীষণ মজা লাগে। চটপট করে আমি দুটো কড়াইয়ে রান্নাটাকে বসিয়ে দিয়েছি, তো একটার ভেতরে আমি করবো চিকেন আর একটার ভেতরে ওই তরকারিটা। তো তরকারির জন্য আমি বড়ি বেগুন আলু উচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দেবো এই তেলটার ভেতরে পেঁয়াজ। এখানে আমার চিকেনটাকে ম্যারিনেট করা রয়েছে, ম্যারিনেট করে ধরো এটা রয়েছে তোমাদের আধা ঘন্টা 1 ঘন্টা হতে গেলো। টক দই, গোলমরিচ, হলুদ, সর্ষের তেল আর লবণ এই। এখানে আমি আমার জন্য একটু তরমুজ কেটে নিয়েছি, মানে তরমুজ আর লেবু আমি খাওয়ারই সুযোগ পাচ্ছি না, রান্নাবান্না করবো না এই সমস্ত খাওয়া দাওয়া করবো। চিকেনের ভেতর আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন যে বাটাটা পেস্ট করেছিলাম সেই বাটাটা, আর এর ভেতরে আমি দিয়ে দিয়েছি কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেই কাজু বাদামের পেস্টটা, আর এখন আমি এর ভেতরে একটু দিয়ে দেবো আদা পেস্ট। আমাদের হচ্ছে আদা পেস্ট দিয়ে দেবো একটু হালকা করে আদা পেস্ট। এখন দুটোর ভেতরেই সমান পরিমাণে মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো চিকেনের জন্য, আর এটা হলো আমার এই
তরকারিটা চলে। আর এখন দিয়ে দিচ্ছি একটু হালকা হলুদ, জিরে আর শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো এই বড়ি বেগুন, এখন আমি এই মশলা কষানোর ভেতর দিয়ে দেবো মানে চিকেনটাকে। ভালো করে এবার মাখিয়ে কষাতে হবে, আর একদম লাস্টে আমি দেবো ওই কাজু বাদাম বাটাটা। কড়াই দেখো তোমাদের লিটিল গোল্ড উঠে গেছে, আর আমার গলাও ছাড়ছে না, এখন এইভাবেই থাকবে তাই তো? বলে দাও আমি এইভাবেই থাকবো মা, আমি তোমাকে কোনো কাজ করতে দেবো না। আমার ভাত রান্না হয়ে গেছে, চিকেন রান্না হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, লিটিল গোল্ডের খাবার রেডি হয়ে গেছে, এখন কি হবে লিটিল গোল্ড খাবে তাই তোমার? কি হচ্ছে কি বলছে মেয়েকে দেখে, আমার যখন দুঃখ হবে মেয়েকে নিয়ে পালিয়ে চলে যাবো, কাজ পাও না মেয়ে রান্না করবে আর তুমি খাবে, এই যেভাবে আমার হাতটা জ্বালাচ্ছ ওইভাবে মেয়ের হাতটা জ্বালাবে। এই গোবিন্দর ঘরের পাশের ঘরের সমস্ত ঘরের জানলাগুলো আটকাও তো, আজকে শিবানী দিরা হয়েছে সব পরিষ্কার করেছি ওদেরকে দিয়ে, জানলা একটারও বন্ধ করেনি। আমি বললাম ঠিক আছে খোলা থাক, আমি এসে পরে আস্তে আস্তে বন্ধ করবো, একটু হাওয়া বাতাস যাক ভালো করে। পান্টিকে ডাকো তোমরা খাবে তারপর আমি খাবো, এর জন্য আর আমার খাওয়া হয়নি, প্রায় 3:30 কাছাকাছি বাজে, ডাকো বান্টি আসছে তো। বাবা কি করছে, বাবা কি করছে গো, চুলের জন্য আর মানুষজনও দেখতে পাচ্ছে না। খুব তাড়াতাড়ি পুড়িতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, লিটিল গোল্ডের মাথার চুলগুলো সব ফেলে দিতে হবে, দুঃখ লাগছে ভেবেও আমার, গোপদাবা তাকিয়ে দেখছে না, সত্যি আমার হেবি দুঃখ লাগছে, এরপর হেয়ার ব্যান্ড এগুলো আর লাগবে না। এখানে দেখতে পাচ্ছ আমি অনেক রকমের জিনিসপত্র নিয়ে বসেছি, বেসিক্যালি এখানে রয়েছে শামি কাবাব যেগুলোকে বলে, সেই শামি কাবাব টাইপের কিছু করতে চেয়েছি, বাট লাস্টে ভেবেছি যদি কড়াই দিলে এদিক ওদিক হয়ে যায় তো এর গুঁড়ো গায়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। আর এখানে চিকেন ফ্রাইগুলো করার জন্য এই যে চিকেনের কোটিং চলছে যে বিস্কুটের গুঁড়ো, এখানে রয়েছে তোমাদের চিকেন কর্নফ্লাওয়ার দিয়ে মাখা, পেঁয়াজ রসুন আদা বাটা আর লবণ এগুলো দিয়ে, আর এর গায়ে বিস্কুটের কোটিং করে এগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেবো। এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এখন এগুলোকে তুলে রাখবো, ভেবেছিলাম ডিমের কোটিংয়ে দেবো, তা আর এখন আর সময়ও নেই আর ধৈর্যও নেই আমার, আর তোমাদের লিচুগুলো প্রচুর ডিস্টার্ব করছে, আর এখন ওর বাবাও বেরিয়ে যাবে তো আমার আর এখন ধরে দেওয়ার কোনো লোক নেই, তো আমি এইভাবে এগুলোকে ডিপ ফ্রিজে কন্টেনারে স্টোর করে অনেকদিন পর্যন্ত রাখা যায়। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনেরগুলো হয়ে গেছে, এগুলো রয়েছে আমার চিকেনেরগুলো এইভাবে হয়ে গেছে। তো এইভাবে তোমরা আগের ভিডিওতেও আমি বলেছিলাম এইভাবে চাইলে তোমরা অনেকদিন পর্যন্ত রাখতে পারো, অনেকদিন মানে এই নয় যে 6 মাস রেখে দেবে, না তোমরা 1 মাস পর্যন্ত এগুলো রেখে রেখে খেতে পারো, ডিপ ফ্রিজেই রাখতে হবে, যেটুকু ইউজ করতে হবে সেটুকুই বের করতে হবে, বাকিটা ঢুকিয়ে রেখে দিতে হবে, এইভাবে ব্যবহার করবে। তাহলে বাইরে থেকে চিকেন পকোড়া চিকেন নাগেটস এগুলো আর কিনে কিনেও খেতে হবে না, শরীরটাও ভালো থাকবে। আমি বলছি না এগুলো একেবারে ভীষণ হেলদি, চিকেন খেতেও এখন ডাক্তার অনেক বারণ করছে, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের, লিটিল গোল্ডকে আমি আর চিকেন খাওয়াবো না, আমি এরপর থেকে দেশি মুরগির ডিম খাওয়াবো, দেশি মুরগি খাওয়াবো, মাছ খাওয়াবো তাও ভালো, এই পোলট্রির মুরগি আর খাওয়াবো না। আমি আর তোমাদের লিটিল গোল্ড এখন একটু বেরোচ্ছি, কোথায় মামা কোথায় যাচ্ছি আমরা? ও জানে না আমি জানি, আমরা যাচ্ছি একটু আমার আইব্রোটা করতে, আর তোমাদের লিটিল গোল্ড যেহেতু তোমাদের গোবুদা বেরিয়ে গেছে কলকাতাতে, তো ও প্রচুর কাঁদছিল, এত কাঁদছিল সে কাঁদতে কাঁদতে খানিকটা বমি করেছে, তো ভাবলাম চল তোকে একটু বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি, ও ফ্রেশ ফিল করবে। দেখো একটু বাইরে বেরোনোর জন্য কী করছে, কি হচ্ছে মামা, ও মামা কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, বেয়ে বেয়ে যাবে, খালি বেয়ে যাবে, সরো ওদিকে সরো, বেয়ে যেতে হবে না তোমার, তো বিয়ে যাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, এই যে দলবল পেঁধে এবার বেরিয়েছি, ও পাশে সাই বাবার জন্য একটা সেই প্যান্ডেল ফ্যান্ডেল বেঁধেছে, তার জন্য আমরা আর ওই পাশ থেকে যাইনি, আমরা এবার বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, ওই যে নিশার কোলে গেছে, খুশি মা যেই ওর বাবা চলে গেছে, কি কান্না, তারপর ভাবলাম চল একটু ঘুরে আসি, সেই সুযোগে দেখি সেটা কি মা হচ্ছে এলার মতো জানি না। ঠিক আছে না এই যে এই খুশি দেখো, বুঝতে পারছি এবার ঘুরতে বেরিয়েছি, আইরে আজকে সেই গা জ্বালানো গরমটা নেই, হালকা হালকা হাওয়া আছে, পারছে না ব্যাট নিয়ে হাঁটতে, এই তখন মায়ের জুতো এখন মায়ের ব্যাগ, কি শুরু করেছিস বুড়ো করবা, বুড়ো করবা
মাম্মাম ছেড়ে দাও ব্যাগটা, ওখানেই থাকুক থাকুক, ছেড়ে দাও ব্যাগটা। হ্যাঁ তুলে রাখো তুলে রাখো তুলে রাখো তুলে রাখো। দেখো দেখো কাঁধে নিয়ে একদিকে ডাল খেয়ে যায়। আবার নাও আবার নাও আবার নাও। কি গন্ধ, মাছ বাজারের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে এসেছি শয়তান নিশাটা। চল পার্লার থেকে এসে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, লিটল গোলকে খাওয়ানো হয়ে গেছে, এখন লিটল গোলকে ঘুম পাড়িয়ে দেবো। ঘড়িতে বাজে 7:10, কালকে আবার রয়েছে আমার সেই বউ বাজারে যাওয়ার কথা সোনার দোকানে। তো লিটল গোলকে কালকে পূজার কাছে রেখে যাবো। কি হয়েছে, এই দেখো নতুন ড্রেস পরিয়ে দিয়েছি এসে, একটা গেঞ্জি কিনেছি। নাচবে বলে কি বলবো, আয় নাচো নাচো নাচো। এখন রাতের খাবার দাবারের প্রিপারেশন নিচ্ছে, আর তোমাদের নিচের গোল্ডের অবস্থাটা দেখো, কোথায় গিয়ে ঢুকে বসে আছে কিচ্ছু ওকে বলার নেই। যে ভাত গরম করতে দিয়েছি, তোমাদের গোপুদা ঘড়ি মানে ঘড়ি ধরে মানে কি বলতো 12:30 না বাজলে বাড়িতে ঢুকবে না, রাতে খাবেও না। তো বললাম বান্টিকে অন্তত পাঠিয়ে দাও, বান্টি আমি খেয়ে নিই, বলছে 15 মিনিট বাদে আসবে। কালকে যেহেতু সোনার দোকানে যাবো তো ওনার ফল টলগুলো কেটে রেডি করতে হবে, উনি আসলে একটু মেয়েকে ধরলে তাহলে বডিটা নিয়ে বসবো, নাহলে বেশি রিক্স। কালকে রাত্রে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি, তোমাদের লিটল গোলকে নিয়ে শুয়ে পড়েছিলাম। ওই দেখো এখন সকাল হয়ে গেছে, তোমাদের লিটল গোল উঠেও গেছে। তো হপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কারণ অনেক এক্সাইটেড অ্যাড করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।